দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৬০ জনে, যা এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫৩ জন ডেঙ্গু রোগী, এর মধ্যে ঢাকায় ১৩০ জন এবং ঢাকার বাইরে ১২৩ জন। এবছর মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪৫০ জনে। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৭১ জন রোগী। নিয়মিত বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।